নমস্কার দর্শক বন্ধুরা, শর্টস রিম্পা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে তাতেই পালিত হয় বিপত্তারিণী ব্রতকথা। কিভাবে করবেন এই ব্রত, বিপত্তারিণী ব্রত পালনের নিয়মই বা কী, কবেই পালন করবেন এই ব্রত, ব্রতের মন্ত্রই বা কী, এই সমস্ত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি থেকে কিছুটা হলেও আপনারা সমৃদ্ধ হবেন, অনুরোধ রইল ভিডিওটি পুরোটি দেখুন। শাস্ত্র মতে দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী, তার একটি রূপ হলেন মা বিপত্তারিণী। হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী পূজার অপরিসীম গুরুত্ব স্বীকার করা হয়েছে। চলতি বছর 2 তারিখ শনিবার ও 5 তারিখ মঙ্গলবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের 17 ও 20 আষাঢ় বিপত্তারিণী পুজো করা হবে। সমস্ত রকমের বাধা, বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্যই বিবাহিত মহিলারা এই পূজা করে থাকেন। বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে, তবে না জেনে বা ভুল নিয়মে বিপত্তারিণী পুজো করবেন না, তাহলে চরম বিপদ দেখা দিতে পারে। উল্লেখ্য, বিপত্তারিণী পুজো করলে শুধু বিপদ কাটিয়ে ওঠা যায় তা নয়, বরং অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করে। প্রথমেই আলোচনা করি ব্রতের উপকরণ নিয়ে। ব্রতের উপকরণ সামান্য, পুজোর উপকরণে পুষ্প, ফল ইত্যাদি। পুরাণ অনুসারে এই সব কিছুই 13টি করে নিবেদন করতে হয়। হাতে ধারণ করার লাল সুতোটিতেও 13টি গাঁট দেওয়ার বিধান রয়েছে। এই সুতোয় 13টি দুর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফল, ফুল, মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপারি, নারকেল নিবেদন করা হয়ে থাকে। পুজোর শেষে প্রসাদ হিসাবে 13টি লুচি ও 13 রকমের ফল খাওয়ার চল রয়েছে। পূজার শেষে মন দিয়ে অবশ্যই শুনতে হবে ব্রতকথা। এটি হলো বিপত্তারিণী ব্রতের মন্ত্র। এই মন্ত্রটি অবশ্যই সঠিকভাবে বিপত্তারিণী ব্রত পালনের কিছু নিয়ম আছে। প্রথমত, ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হবে। দ্বিতীয়ত, ব্রতের দিন ফুল, মিষ্টি, 13টি লুচি খেয়ে উপবাস ভাঙতে হবে। তৃতীয়ত, পূজা দিতে হয় 13 প্রকার ফল আর 13 প্রকার ফুল দিয়ে। লাল সুতোয় 13টি গাঁট ও 13টি দূর্বা বেঁধে একটা ডুরি তৈরি করে মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে বাঁধতে হবে। অবশ্যই মনে রাখবেন, মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে। পঞ্চমত, এই ব্রত শুরু করলে 3 বছর, 5 বছর অথবা 9 বছর পালন করা উচিত। ষষ্ঠত, দেবী ভগবতী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন, তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক। লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয়। আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।